আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম টু অনাদার ব্রুক আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রিয় মানুষদের যে বিজয় দেয় কি যে কষ্টদায়ক একমাত্র যারা প্রবাসে থাকে তারাই বুঝবে যত যাই হোক না কেন তার কাজের স্থলে ঠিকই যেতে হবে কোনো মতে তার প্রিয় মানুষকে আটকানো যায় না চোখের সামনে তার লাকেজ গোছানো সব কিছু নিজের হাতে প্যাক করে দিতে হয় তার সেই উদ্দেশ্যে যাওয়ার জন্য তো আমার আঙ্কেল যেহেতু ইটালিতে সেটেল তো ইটালিতে যাচ্ছে তো আঙ্কেল কিছু তেমনই নেয় নেই দু একটাই লকেজ নিয়ে আরেকটা ব্যাগ নেওয়া হয়েছিলো তো এগুলো আমরা গুছিয়ে সব কিছু নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম তো আমি আমার কাজিন আম্মু সবাই গিয়েছিলাম তাকে বিদায় দেওয়ার জন্য কারণ সে আবার কবে না কবে আসবে সেটা কে বলতে পারি না তো আমরা এই তো বলতে বলতে চলে আসলাম এইটা এমন একটা জায়গা এখানে সবাইকে হাসায় আবার সবাইকে কান্না করে তাই না কি একটা অদ্ভুত জায়গা কিন্তু এই জায়গাটা কত মায়ার একটা জায়গা কারণ মায়ার মানুষগুলোকে এই জায়গা থেকে বিদায় দিতে হয় খুবই কষ্টদায়ক আর আমি তো খুবই ইমোশনাল কারণ আমি কারো কান্না দেখতে পারি না খুবই ইমোশনাল আমি নিজেই কান্না করে দিই কারো কান্না দেখলে আর এই জায়গাটা অনেক কষ্টদায়ক কারণ বিদায় দেওয়ার বেলায় অনেক কষ্ট লাগে কারণ এই জায়গাটা আমিও কান্না করছিলাম একটা সময় বিদায় দেওয়ার সময় আসলে অনেক কষ্ট দেখতো আমিই মানে চলে যাইতেছিলাম আমার এরকম মনে হইতে আসলে এই এই ব্যাগটা ধরে মানে আমি বলতেছিলাম আমি চলে যাইতেছি ইটালিতে আর কারো যেতে হবে না তো আমি ফেজলাম করতেছিলাম মুখে কিন্তু হাসি বুকে কষ্ট এমন একটাই ছিল আমার সেই দিনকার কারণ খালামুনি অনেক কান্নাকাটি করতেছিল আর কান্নাকাটি করার কারণেই আমি খালামুনির পাশে গেসতেছিলাম না আমি নিজে নিজে একা একা ভিডিও করতেছিলাম আঙ্কেলের পাসপোর্ট টিকিট হাতে নিয়ে বলতেছিলাম আমিই চলে যাই আঙ্কেল আপনি বাংলাদেশে থেকে এত কান্নাকাটি করতেছে তো অনেক আমি ফাইজলে আমি করতেছিলাম সবাই তো ভাবতেছিল আমি চলে যাব আমি তো কোনো কান্নাই করতেছিলাম না কিন্তু কান্না কি আটকানো যায় দেখেন আমার চোখ দেখ কেমন লাল হয়ে গেছিল মানে এমন একটা ফিলিংস হইতেছিল যে অনেক কষ্টদায়ক কারণ এই জায়গাটা দিয়ে আমিও আমার প্রিয় মনসটাকে বিদায় দিছিলাম অনেক কষ্ট লাগতেছিল তার অনেক স্মৃতি মনে পড়ে গেতেছিল ইয়ার পরে যেয়ে তবু কি করার অনেক কষ্ট নিয়ে তাও বাসায় চলে আসতে হয় আমার তো অনেক কান্না করতেছিল অনেক কারণ অনেক দিন ছিল আমার আঙ্কেল ছয় মাসের মতো প্রায় ইয়ার করা যেহেতু প্রবাস জীবন তার সেটেল হয়ে গেছে ইটালিতে তো কিছুদিন পরও তারা চলে যাবে ফ্যামিলি সহ সবাই দোয়া করবেন যেন আমার খালামনি আঙ্কেলরা খুব শিখ এক হতে পারে তো আঙ্কেলের পাসপোর্ট টিকিট হাতে দিয়ে আঙ্কেলকে বলতেছে যান আপনি চলে যান আঙ্কেলকে কি আমরা বিদায় দেবো আঙ্কেলই আমাদের বিদায় দিতেছিল কারণ খালামুনি অতিরিক্ত কান্না করতেছিল তো আঙ্কেল আমাদের গাড়িতে উঠিয়ে দিয়ে বাই বাই বলতেছিল আমি বলতেছিলাম আঙ্কেল বাই বাই আঙ্কেলকে অনেক মিস করব কারণ আমার আঙ্কেলরা হচ্ছে আমার বাবার মতো আমাকে অনেক স্নেহ অনেক ভালোবাসে আমার দুইটা আঙ্কেল দুইটা আঙ্কেলই অনেক আদর করতো একটা আঙ্কেল নাই উনি মারা গেছে সবাই ওনার জন্য দোয়া করবেন উনি যেন জান্নাতবাসী হয় তো এইগুলো করতে করতে অনেক ইমোশনাল হয়ে গেছিলাম তো সবাই খুবই কষ্টদায়ক এই